ট্র্যাক করে ফেলেছে খবরে কাগজে যেগুলো বেরোচ্ছে ওগুলোকে আমি এটা খুব গুরুত্ব দিতে রাজি নই ও সন্দেশ আছে বা আশেপাশে কোনো সুন্দরবনে দ্বীপে আছে ধামাকালিতে নিজের লজে ছিল সপার্শ্বর পালিয়েছে পরিবারকে নিয়ে শাহজাহান বাব যে ও নাকি বেতাজ বাদশাহ ও ইঁদুরের মতো ও ধরা পড়বে কেষ্ট যেমন এখন তিহারে গড়াগড়ি খাচ্ছে শাহজাহান ওই রকম ভাবে কোন জেলের মাটিতে গড়াগড়ি খাবে শুধু শাহজাহান নয় সব কটা ক্রিমিনাল বামেরা ওকে রাজনীতিতে এনেছিল আর তৃণমূল নেতা বানিয়েছে জনপ্রতিনিধি বানিয়েছে দেখুন এই শাহজাহান আবার সব নামটাম শুনি মুদাসার এইসব কি নাম তো এদেরকে লোকসভা নির্বাচনের আগে খুলে ঘুরতে দেওয়া দিলে নির্বাচন অবাধ হবে কে রং করাবেন ভাবছেন আমাদের টিম যাবে আপনার বাড়ি জিরো ডাউন পেমেন্ট ইএমআই তে করুন আর পেয়ে যান পাঁচ বছরের লিখিত শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন বুকিং করুন ফাইভ রেশন দুর্নীতি তদন্ত করতে গিয়ে একেবারে বিস্ফোরক তথ্য ইডির হাতে দেশ বিরোধী কার্যকলাপের অভিযোগ সামনে আসছে শেখ শাহজাহানের বিরুদ্ধে লুকআউট আউট নোটিশ জারি করা হয়েছে কি বলবো শাহজাহান কোথায় আছে সেটাই তো এটা বড় খবর এখন অনেক রকম অনুমান চলছে আমরা নেতাজি সুভাষচন্দ্রের অডিও বার্তা শুনেছিলাম এক সময় যে রক্তদাও আমি স্বাধীনতা দেব এখন এই ক্রিমিনালটার অডিও বার্তা বাংলার মানুষ শুনছে তো শুভেন্দু ও বলেছে সন্দেশকালীতেই জনৈক এক মুসলিম বদলোকের বাড়িতে আছে যেতে পারেনি লুক আউট নোটিস জারি হওয়ায় আর বাংলাদেশ সরকারের সঙ্গেও ভারত সরকার যোগাযোগ করে রেখেছে এগুলো ক্রিমিনাল এগুলো রবিনুডের ইমেজ ওখানে তৈরি করে রেখেছে বাম আমলেই উত্থান কিন্তু ওকে নেতা করেছে বামেরা আর জনপ্রতিনিধি করেছে তৃণমূল ওগুলো হচ্ছে শাহজাহান খুব ভালো ছিল আর এখন শাহজাহান দুষ্কৃতী হয়ে গেল বামেদের কোনো কথা বলারই অধিকার নেই ওই এলাকায় গৌতমবাবুর সঙ্গে কথা বললে বুঝতে পারবেন ওই শাহজাহান টাজাহান সবাইকে ওনারা চিনতেন তখন ব্যবহার করেছে বামেরা শৃঙ্খলাবদ্ধ দল তো তাই এই বাড়াবাড়িটা করতে পারেনি তখন বাড়াবাড়িটা শুরু আর এ তো আগে আর এসপিও করতো আর এস করলে এলাকায় দর পাওয়া যাবে না সিপিএম যায় থেকে ক্ষমতা পরিবর্তন হওয়ার পরেই তৃণমূলে এবং আস্তে আস্তে রতনে রতন চেনে বালু চিনে নিয়েছে ওকে প্রমোশন হয়েছে হ্যাঁ অবশ্যই বামেরা ওকে রাজনীতিতে এনেছিল আর তৃণমূলকে নেতা বানিয়েছে এটাই হচ্ছে বিষয় এটা মানে জনপ্রতিনিধি বানিয়েছে তো দেখুন এই শাহজাহান আবার সব নাম টাম শুনি মুদাসার এইসব কি নাম হ্যাঁ তো এদেরকে লোকসভা নির্বাচনের আগে খুলে ঘুরতে দেওয়া দিলে নির্বাচন অবাধ হবে না রাজনৈতিক নেতাদের কথায় গাছের পাতা নড়ে না এত ভয়ঙ্কর দিন আসছে আমাদের পশ্চিমবঙ্গে এরা রাজনৈতিক নেতার থেকেও বড় কথা এটা ক্রিমিনাল শাহজাহান ক্রিমিনাল ওর বিরুদ্ধে তো খুনের অভিযোগ আছে জেলা পরিষদের তাদের কি হয়েছে এই যে শঙ্কর আড্ড দু হাজার সালে পুরী সিবি থানায় কংগ্রেসের এক কাউন্সিলরের খুনে ওর নাম জড়ায় একবার বেআইনি টাকা নকল টাকা এইসব কেসেও জেল খেটেছে তো এগুলো তো রত্ন রত্ন বলেই তো বালু পছন্দের লোক অন্য লোকের পছন্দের লোক জনৈক প্রভাবশালীর ভাইপোর পি নাকি তাকে ফোন করেছিল পালি যেতে বলেছিল শুভেন্দুবাবু অভিযোগ করছেন তো আমার বক্তব্য ইডি সেদিনকে যে ভূমিকা পালন করেছে তার থেকে আমি বলবো কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যে কি বলবো পরিণতিবোধের পরিচয় দিয়েছে তাদেরকে কোস্কানো হয়েছে তারা যদি গুলি চালাতো ওখানে মানুষ মারা যেত এবং ওই শীতল কুচির মতো ঘটনা ঘটতো সেটাকে ন্যারেটিভ করে তৃণমূল ভোটের বাজারে আসতো আর একটা অদ্ভুত যুক্তি তৃণমূল দিচ্ছে যে বলে যায়নি কেনারে অভিযান করতে গেলে কি বলে যেতে হয় তাহলে আর অভিযানের মানে কি হয় সিআইডি যদি কোনো অভিযান চালায় সে কি বলে যায় যে আমি যাচ্ছি অক্ষম যুক্তি দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরণীতে এবং দাওয়াই পানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন নাইন এইট থ্রি সিক্স ফোর ডাবল নাইন সিক্স সেভেন এইট নম্বরে এবং তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মুখে কুলুপেটে রয়েছে গভর্নর ডেকেছিলেন স্বরাষ্ট্র সচিব সচিব ডিজিকে গেলেন না তবেই আমার এই গভর্নরকে নিয়েও বিস্তর প্রশ্ন আছেন উনি নানা রকম কথা বলেন রাজভবনে শান্তি করেছিলেন বলেছিলেন যে কাউকে ছাড়া হবে না উনি এই গভর্নর খুব একটা এফেক্টিভ নয় রাকেশ আস্থানার মতো লোককে চাই এখানে টাফ কম যে চোখে চোখ রেখে কথা বলবে এবং বুঝিয়ে দেবে যে বাংলা দুষ্কৃতীরা আর চলবে না স্যার গোপন ডেরা থেকে অডিও বার্তা আসছে আমাদের প্রযুক্তি কি এতটাই ঠুমকো যে তা তাকে ট্র্যাক করে ধরা যাচ্ছে না ট্র্যাক করে ফেলেছে খবরের কাগজে যেগুলো বেরোচ্ছে ওগুলোকে আমি এটা খুব গুরুত্ব দিতে রাজি নই ও সন্দেশখালিতেই আছে বা আশেপাশে কোনো সুন্দরবনে দ্বীপে আছে দামাখালিতে নিজের লজে ছিল সপাসদ পালিয়েছে পরিবারকে নিয়ে শাহজাহান বাব যে ও নাকি বেতাজ বাদশাহ ও ইঁদুরের মতো ধরা পড়বে কেষ্ট যেমন এখন তিহারে গড়াগড়ি খাচ্ছে জেলের শাহজাহান গড়াগড়ি খাবে শুধু শাহজাহান নয় সব কটা ক্রিমিনাল এই লোকসভা নির্বাচনের আগে আর খুলে আম ঘুরতে পারবে না কারণ এরা যদি বাইরে থাকে তাহলে গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করতে পারবে স্যার যে অডিও বার্তা সামনে এসেছে তার সত্যতা দে ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল যাচাই করেনি তা সত্ত্বেও সেখানে বলা হচ্ছে যে এরকম হাজার হাজার শাহজাহান রয়েছে তো মারাত্মক ব্যাপার এসব শূন্য কম্বে ঝঙ্কার এরা বেসিক্যালি কিন্তু খুব ভীতু এলাকায় পয়সা করি ছড়িয়ে নিজের কিছু গুন্ডাকে পুষে এলাকায় মাতব্বরী করে আর শাসক দলের মদত আর পুলিশের মদত এদের পিছনে থাকা সম্ভবই তা নইলে তো এই দাদাগিরি হয় না কিন্তু বেসিক্যালি এরা কিন্তু কেচো কেষ্টর অবস্থা দেখুন না কেষ্ট তো এরকম বিরাট পাথব পাচ্ছিল একে গাঁজা কেসে ফাঁসিয়ে দাও ওকে গাঁজা কেসে ফাঁসিয়ে দাও পুলিশকে ফোন করে একে গ্রেপ্তার করতে হবে অমুকের নামে এফআইআর করতে হবে বলতে এখন গড়াগড়ি খাচ্ছে মেয়েকে নিয়ে তিহারে গড়াগড়ি খাচ্ছে বাপ বাপকে ছাড়ে না এই শাহজাহান এইসব ওর ভাই একটা আছে আলমগীর এটা কি পাকিস্তান নাকি সন্দেশকালী রোহিঙ্গাকে তুমি নিয়ে এসছো রোহিঙ্গাদের মদত দিচ্ছ ও বলেছে বাংলাদেশে গিয়ে নাকি ও রোহিঙ্গাদের টাকা দিয়েছে আজও তো বাংলাদেশি নয় দশকের গোড়ায় ঢুকেছিল বামেদের সহায়তাতেই তখন ওই যা যা কার পরিচয়পত্র জোগাড় করে তারপর তৃণমূলকে জনপ্রতিনিধি বানায় এসব দুষ্কৃতি এখন নোটেড ক্রিমিনাল রাজনৈতিক দলের ছত্রছায় থাকে কিন্তু বিপদে বললে ওদের ওর প্রভুরা ওর যারা বস রাজনৈতিক বস ওকে ঝেরে ফেলে দেয় এটাও বলে না স্যার কেন্দ্রীয় এজেন্সি যদিও লুকআউট সার্কুলার জারি করেছে তা সত্ত্বেও এই লুকআউট সার্কুলার জারি করার পর সেটা কার্যকর করার জন্য রাজ্য প্রশাসনের কি সাহায্যের প্রয়োজন আছে রাজ্য প্রশাসনকে সবসময় সাহায্য করতে হয় এয়ারপোর্ট বর্ডারে বিএসএফ এয়ারপোর্টে সিআরপিএফ বা এয়ারপোর্টে আধিকারিকরা দেখে পালাতে গেলে তো ওই সব জায়গা দিয়ে পালাতে হবে হয় স্থলপথে বাংলাদেশ বা জলপথে বাংলাদেশ বা বিমান করে অন্য কোনো জায়গায় সাজান দড়া পড়বে এবং ওর বলবালা কিন্তু খতম কিন্তু স্যার প্রশাসনের তৎপরতা তো সেইভাবে দেখা যায় দেখো না প্রশাসনের তৎপরতা কেন্দ্রীয় সরকার ব্যবস্থা নেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রশাসন যত এইসব ক্রিমিনালদের আলার্ম করবে তাহলে প্রশাসন এক্সপোজ হবে মানুষের কাছে সামনেই লোকসভা নির্বাচন রয়েছে এবং বিরোধীদের পক্ষ থেকে আরও বেশ কয়েকটা নাম উঠে আসছে আমি উদাহরণস্বরূপ বলছি তাদের কথা অনুযায়ী যে শৌকত মোল্লা আরাবুল ইসলাম জাহাঙ্গীর ডায়মন্ড হারবারের এসব অনেক আছে বিরোধীরা নাম করেছেন মানুষের অভিজ্ঞতা কি জানেন এরকম শাহজাহান পশ্চিমবঙ্গের অনেক জায়গাতেই আছে লোকসভা নির্বাচনের আগে তাদেরকে এলাকায় খুলে আম ঘুরতে দেওয়া যাবে না সেটা নির্বাচন কমিশনের ব্যবস্থা নিতে হবে যারা নির্বাচনের সঙ্গে যুক্ত থাকবে তাদের ব্যবস্থা নিতে হবে এদেরকে খুলে আম রাস্তায় ছেড়ে রাখলে মানুষ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবে